আসসালামু আলাইকুম। গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় খতিয়ান অর্থাৎ লেজার। বাংলায় বলা হয় খতিয়ান, ইংলিশে বলা হয় লেজার। খতিয়ানটা আমাদের সাধারণত জাবেদা থেকে করতে হয়। প্রথমত আসলে আমরা কিভাবে আমরা খতিয়ানটা করি, খতিয়ানটা কিভাবে আসে, আসলে এই জিনিস বিষয়গুলো আমাদের আসলে প্রথমে জানা উচিত। সেটা হলো যে সর্বপ্রথম প্রতিষ্ঠানের যে লেনদেনগুলো হয় সেই লেনদেনগুলো থেকে আমরা জাবেদা করি। জাবেদা করার পরে সেই জাবেদাগুলো ফাইনালি আমরা একটা বইতে তুলি, সেই বইটার নাম হলো গিয়া খতিয়ান। খতিয়ান কি হিসাবের মূল বই, পাকা বই বলা হয় বা হিসাবের রাজা বলা হয়, এই কারণে যে খতিয়ান থেকে একটা প্রতিষ্ঠান তার হিসাবকাল শেষে সব হিসাবগুলো খুব সহজে দেখতে পারে। আমি আবারও বলি, খতিয়ানটা হলো হিসাবের মূল বই অথবা পাকা বই বা হিসাবের রাজা বলা হয়। এই বইটা থেকে প্রতিষ্ঠান চাইলে বছর শেষে এই পুরো প্রতিষ্ঠানের পুরো লেনদেনগুলো কোন অবস্থায় আছে, কি অবস্থায় আছে, প্রতিষ্ঠানে কত টাকা দেনাদার আছে, প্রতিষ্ঠানে কত টাকা পাওনাদার আছে, প্রতিষ্ঠানে কত টাকার সম্পত্তি আছে, কত টাকার দায় আছে, অল ওভার সব কিছু আমরা খতিয়ান থেকে জানতে পারি। কারণ খতিয়ানে প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা এক একটা পার্ট থাকে, যে পার্টকে আমরা বলি বলা হয় তাক অথবা সেলফ। তাকে যেমন প্রত্যেকটা জিনিস আমাদের খুব সুন্দরভাবে সাজানো থাকে, খতিয়ানও ঠিক আমরা খুব মানে প্রত্যেকটা হিসাব, খতিয়ানের প্রত্যেকটা হিসাব আমরা পার্ট বাই পার্ট একটা একটা অংশ করে এখানে সাজায় রাখি। তো আমরা দেখব যে কিভাবে আজকে খতিয়ান করে সেটা আমরা সে দেখব। তো দেখো, আমি এখানে আগেই লিখে ফেলছি যে খতিয়ান মূলত দুই প্রকার, খতিয়ান প্রধানত দুই প্রকার, একটা হলো সনাতন পদ্ধতি আর একটা হলো আধুনিক পদ্ধতি। তো এই সনাতন পদ্ধতি যেটা, সনাতন পদ্ধতি যেটা, এটা আর একটা নাম আছে টিসক। আমরা সাধারণত সবাই টিসক বলেই জানি যে খতিয়ানে টিসক করো অথবা চলমান জের সক করো, সেটা তো খতিয়ান দুই প্রকার, সেটা হলো সনাতন পদ্ধতি অথবা টিসক। যে কোনো একভাবে প্রশ্ন আসতে পারে, বলতে পারে যে টিসক করো অথবা সনাতন পদ্ধতিতে নির্ণয় করো। নাম্বার দুই, আধুনিক পদ্ধতিতে অথবা চলমান জেরসক অথবা চার ঘোড়া বই। এই কথাটা কিন্তু আমরা ম্যাক্সিমামই জানি না যে চার ঘোড়া বইটা কি জিনিস। চার ঘোড়া বই বলতে আমরা অনেকে কিন্তু নবদান তুলে দিতে পারি, আসলে সেটা কিন্তু না। চার ঘোড়া বই বলতে আমাদের বুঝবো আমরা খতিয়ান। তাহলে খতিয়ান শিখে মূলত দুই প্রকার, একটা হলো সনাতন পদ্ধতি অথবা টিসক, নাম্বার দুই আধুনিক পদ্ধতি অথবা চলমান জেরসক অথবা চার ঘোড়া বই। এই তিনটা যে কোনো একভাবে আমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। তো দেখি আমরা কিভাবে খতিয়ান করব সেটা আমরা দেখব। আমি আগেই বলে দিছিলাম যে ফার্স্টে আমরা লেনদেন হয়, লেনদেন থেকে জাবেদা হয়, জাবেদা থেকে কিন্তু আমাদের খতিয়ান তৈরি করতে হয়। তো আমরা দেখি এখানে আমি কিছু জাবেদার লেনদেন লিখলাম, যে নগদে কামালের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 30,000 টাকা, জাহিদের নিকট থেকে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, পাওনাদারকে পরিশোধ 5,000 টাকা। এখানে আমি ঠিক চারটা লেনদেন লিখলাম। এই মনে রাখতে হবে যে খতিয়ান কিন্তু জাবেদা থেকে হয়, খতিয়ান কিন্তু জাবেদা থেকে হয়, এই কথাগুলো আমাদের খুব ভালো মতো জানতে হবে। তো আমাদের যখন খতিয়ান আসবে তখন অবশ্যই আমাদের জাবেদা থাকবে অথবা কোনো লেনদেন থাকবে। তো যে লেনদেনগুলো থাকবে অথবা যে জাবেদাগুলো থাকবে সেই জাবেদা থেকেই কিন্তু আমরা খতিয়ান করব। এখানে আমি কিন্তু দুটো ছক তৈরি করছি, যে নগদান হিসাব টি ছক আর এটা কিন্তু নগদান হিসাব চলমান জের ছক। আমি দুইটাই তোমাদের সমাধান করে দিব, চলমান জের ছক আমি দুটাই তোমাদের সমাধান করে দেব। তো আমরা আগে দেখবো একটা টি ছক কিভাবে করে। তো খেয়াল করি এখানে আছে নগদে কামালের নিকট পণ্য বিক্রয়। আমরা আগে এই লেনদেনটার জাবেদা করব। নগদে কামালের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা যদি করি তাহলে তার জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 30,000 টাকা, এটা যদি আমরা জাবেদা করি তাহলে জাবেদা আসবে নগদান হিসাব ডেবিট, ব্যাংকের হিসাব ক্রেডিট, জাহিদের নিকট থেকে নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে বুঝতে হবে জাহিদের নিকট থেকে নগদে পণ্য ক্রয় করছি, এটা কিন্তু নগদে হচ্ছে বাকিতে না, তাই ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নাম্বার চার, পাওনাদারকে পরিশোধ 5,000 টাকা, তাহলে পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। মনে রাখতে হবে যখন আমরা খতিয়ান করব তখন অবশ্যই জাবেদা পারতে হবে, জাবেদা পারাটা আমার বাধ্যতামূলক হবে। যদি আমি জাবেদার ঠিক মতো না পারি তাহলে আমি কোনো অঙ্কই পারবো না, খতিয়ানও আমি পারবো না। তাহলে কিভাবে করব? তো
এখানে যেহেতু আমরা লিখলাম যে নগদান হিসাব, মানে আমাদেরকে যে কোনো একটা সৃজনশীলে বলতে পারে, পথে ক্ষতে গতে বলতে পারে যে একটি নগদান হিসাব প্রস্তুত করো। তো আমরা দেখি যে এই লেনদেন গুলো দিয়ে কিভাবে আমরা একটা টি সব করতে পারি। এখানে আছে নগদান হিসাব ডেবিট 20,000, বিক্রয় হিসাব ক্রেডিট 20,000 টাকা। আমরা কিন্তু আগে টি সবটা করে নিছি। তো যেহেতু আমাদের নগদান হিসাব প্রস্তুত করতে বলতেছে, তখন আমি দেখবো যে কোন কোন এন্ট্রির ভিতরে আমার নগদ কথাগুলো আছে, যেহেতু আমাকে নগদান হিসাব প্রস্তুত করতে বলছে। এই জন্য আমরা দেখবো কোন কোন লেনদেনের মধ্যে, কোন কোন জামেদার মধ্যে আমার নগদান কথাটা আছে। যে বিষয়গুলোর মধ্যে নগদান কথাগুলো আছে, ঠিক সেই কথাগুলোই আমার এই নগদান বইতে যাবে। যদি এমনটা থাকে কখনো, ধরে নিলাম একটু ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এই দুইটা কথার মধ্যে কিন্তু কোথাও কিন্তু নগদান কথাটা নাই। ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, এই কথাটার মধ্যে কিন্তু কোথাও নগদান হিসাব কথাটা নাই। সুতরাং এই এন্ট্রিটা কিন্তু আমার নগদান বইতে আসবে না। যেমন এখানে লেখা আছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তার মানে এটা নগদান বইতে আসবে। এখানে আছে নগদান হিসাব ডেবিট কামাল ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে এটা আমার নগদান বইতে আসবে। এখানে আছে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, তাহলে এটা এখানে আসবে। পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, তাও আমার এখানে এটা আসবে। মূল কথা হলো, যেহেতু আমাকে নগদান হিসাব প্রস্তুত করতে বলছে, সেহেতু আমার অবশ্যই নগদ কথাটা থাকতেই হবে। যদি নগদান কথাটা না থাকে, তাহলে এটা কিন্তু আমি এটা দিব না। তো খেয়াল করি কিভাবে আমরা ওটা করবো। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট আমি এটা টি সব করছি, তারিখ বিবরণ জামেদার পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জামেদার পৃষ্ঠা টাকা। তো যেহেতু নগদান হিসাব ডেবিট, আমরা ডেবিট পাশে কলম নিব 1 তারিখ বলে, ঠিক তার বিপরীত নামটা লিখবো বিক্রয় নামে। মনে রাখতে হবে, খেয়াল করতে হবে যে যেহেতু নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট আছে, নগদান হিসাব ডেবিট ডেবিট পাশে কলম নিব, তার বিপরীত নামটা কি আছে বিক্রয়, আমি বিক্রয় নামে লিখবো। তাহলে লিখি বিক্রয় হিসাব বলে টাকা 20,000 টাকা। 2 নম্বর, নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব যদি ডেবিট হয়, আমরা ঠিক ডেবিট পাশে কলম নিব, তার বিপরীত নামে আছে কি ব্যাংক ঋণ। তাহলে আমরা ব্যাংক ঋণ হিসাব বলে লিখব টাকা 30,000 টাকা, লিখলাম 30,000 টাকা। এরপরে আছে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমি ঠিক ক্রেডিট পাশে কলম নিব, বিপরীত নামে লিখব ক্রয়। 3, ক্রয় হিসাব বলে লিখবো আমরা টাকা 20,000 টাকা। এরপরে আছে পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমরা লিখবো নগদান হিসাব যেহেতু ক্রেডিট আছে, ক্রেডিট পাশে কলম নিব, বিপরীত নাম কি পাওনাদার, তাহলে সেই পাওনাদার নামে আমি লিখবো। 4, পাওনাদার, পাওনাদার বলে আমরা লিখবো 5,000 টাকা। এখানে কিন্তু আর কোনো লেনদেন নাই, কোনো এন্ট্রি নাই, কোনো তারিখ নাই। 1, 2, 3, 4, তাহলে আমি ঠিক 4টা এন্ট্রি এখানে পোস্টিং দিছি, যেহেতু আমার নগদ কথাগুলো আছে এই 4টা এন্ট্রির ভিতরে, তাহলে আমার এখানে কাজও শেষ। তাহলে আমি কিভাবে করব, আমি এখন যোগ বিয়োগটা টানবো। যোগ বিয়োগটা কিভাবে টানবো, আমরা দেখবো যে কোন পাশ আগে বড় আছে, ডেবিট পাশ বড় না ক্রেডিট পাশ বড়। তাহলে আমার ডেবিট পাশ বড় আছে, তাই আমি ডেবিট পাশটা আগে যোগ করব। ডেবিট পাশে যোগ করলে আসতেছে আমার 50,000 টাকা। ঠিক তার বিপরীত পাশে আমি এই সেম টাকাটা পোস্টিং দিব। এরপরে এই 50,000 টাকা থেকে আমি এই টাকাগুলো বিয়োগ করব, 20,000 আর 5,000 টাকা বিয়োগ করব। বিয়োগ করলে আমার দাঁড়ালো 25,000 টাকা। এই 25,000 টাকা বিয়োগ করে যেটা নামলো, সেটাকে আমরা বলবো ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি। মনে রাখতে হবে এই সিডিবিডিটা কিন্তু আমাদের অনেক সময় ভুল হয়ে যায়। মনে রাখবো যে বিয়োগ করে যে টাকাটা বের হয়, ওইটা হিসেবে আমার ব্যালেন্স সিডি। এটা প্রত্যেকটা অঙ্কের জন্য মনে রাখতে হবে, বিয়োগ করে যে টাকাটা আমাদের নামবে, ওইটা আমার ব্যালেন্স সিডি। এবং যে মাসে অঙ্ক করতেছি, সেই মাসের 31 তারিখে আমরা এন্ট্রি করবো। ধরে নিলাম এটা আমরা যদি আমরা জানুয়ারি মাসের অঙ্ক করে থাকি, তাহলে জানুয়ারির 31 তারিখে আমরা এই ব্যালেন্স সিডিটা টানবো। এবার এই সিডিটা ঠিক পরবর্তী মাসে ব্যালেন্স বিডি হয়ে যাবে, তাহলে ফেব্রুয়ারি 1 তারিখে, পহেলা ফেব্রুয়ারিতে আমরা কি করব, ব্যালেন্স বিডি করব। ব্যালেন্স বিডি কত টাকা, ওই সেই 25,000 টাকা। অর্থাৎ ব্যালেন্স সিডিটাই কিন্তু আমার ব্যালেন্স
বিডি হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা একটা টি সব করতে পারি, প্রত্যেকটা অঙ্কে এইভাবেই আমরা করব। এখানে আমাকে বলছে নকদানি সব প্রস্তুত করতে, আবারও যদি বলতো আমাদের এখানে যে বিক্রয় সব প্রস্তুত করো, তাহলে আমরা কি করব, একটা সেম সব কাটবো, টি সকের যে সবটা সেই সবটা আমরা কেটে শুধু বিক্রয় হিসাবটাই আমরা এখানে এন্ট্রি করব। মনে রাখতে হবে যে খতিয়ানে প্রত্যেকটা হিসাবের জন্য এক একটা শখ আসবে, প্রত্যেকটা হিসাবের জন্য। যেমন এখানে আছে কিন্তু আমাদের নগদান আছে, বিক্রয় আছে, নগদান আছে, ব্যাংক ঋণ আছে, প্রয় আছে, নগদান আছে, পাওনাদার আছে, আর নগদান আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের নগদের জন্য একটা শখ কাটবো, আবার বিক্রয়ের জন্য একটা শখ কাটতে হবে, আবার ব্যাংক ঋণের জন্য একটা শখ কাটতে হবে, ক্রয়ের জন্য একটা শখ কাটতে হবে, পাওনাদের জন্য একটা শখ কাটতে হবে। প্রত্যেকটা হিসাবের জন্য খতিয়ানে একটা একটা আলাদা আলাদা করে হিসাব করতে হয়। এই জন্যই বলা হয় খতিয়ানকে হিসাবের মূল বই বা পাকা বই বা হিসাবের রাজা, যাতে করে একটা প্রতিষ্ঠান আর্থিক বছর শেষে খুব সহজে তার লেনদেনগুলো দেখতে পারে। ওকে ফাইন, এখন আমরা দেখবো কিভাবে চলমান জের সকটা করে। সেম ভাবে যেহেতু এখানে আমরা বলছি নগদের হিসাব প্রস্তুত করো, কিভাবে আমরা একটা চলমান জের সকে করতে পারি, কারণ আমি বলছিলাম যে খতিয়ান মূলত দুই প্রকার, একটা হচ্ছে সনাতন পদ্ধতি, একটা হচ্ছে আধুনিক পদ্ধতি। এটা হলো আমাদের আধুনিক পদ্ধতি অথবা চলমান জের সক অথবা চার বেলা বই। ওকে, তো আমরা দেখি কিভাবে আমরা চলমান জের সকে আমরা করবো। নগদের হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট আছে এক তারিখে, তাহলে আমরা এখানে তারিখ লিখবো এক। চলমান জের সককেও যেমন আমরা বিপরীত নামগুলো লিখি, সনাতন পদ্ধতিতেও যেভাবে আমরা বিপরীত নামটা লিখি, চলমান জের সককেও কিন্তু আমরা ঠিক বিপরীত নামটাই লিখবো। সেটা কিরকম, এখানে আছে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, তাহলে আমরা এখানে লিখবো বিক্রয় হিসাব বলে, বিক্রয় হিসাব বলে। যেহেতু নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, তাই আমরা ডেবিট পাশে 20,000 টাকা লিখবো, এবং ব্যালেন্সেও আমরা ঠিক 20,000 টাকাই লিখবো। যেহেতু এখানে ফার্স্টে আমার ডেবিট হয়েছে, তাই এখানেও ফার্স্টে আমার ডেবিটই হবে, এই কথাটাই মনে রাখতে হবে। নাম্বার দুই, নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট, তাহলে দুই নম্বর আমরা কি নামে এন্ট্রি করবো, ব্যাংক ঋণ বলে, ব্যাংক ঋণ হিসাব বলে। যেহেতু নগদান হিসাব ডেবিট আছে 30,000 টাকা, আমি এখানেও 30,000 টাকা ঠিক ডেবিটেই লিখবো। এবার আমরা জানি যে ডেবিটে ডেবিটে প্লাস, ডেবিটে ক্রেডিটে মাইনাস, আর ক্রেডিটে ক্রেডিটে প্লাস হয়। তো আমরা দেখি এখানে আমার ডেবিট আছে আর এখানে আমার ডেবিট আছে, তাহলে ডেবিটে ডেবিটে কি হয়, প্লাস হয়, তাহলে আমরা এখানে লিখব 50,000 টাকা। যেহেতু 20,000 আর 30,000, 50,000 টাকা, এভাবে করে লিখবো। নাম্বার তিন, ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমরা লিখবো এখানে 3 তারিখ বলে। যেহেতু নগদান হিসাব ক্রেডিট আছে, ক্রয় হিসাব ডেবিট আছে, তাই আমরা এখানে উল্টা নামে লিখবো, ক্রয় হিসাব বলে, নগদান হিসাব ক্রেডিট 20,000 টাকা, খেয়াল করতে হবে এখানে, তাই আমরা ক্রেডিট ঘরে টাকাটা লিখবো 20,000 টাকা। এইখানে ডেবিট ক্রেডিট যেটা বলবে আমাকে, ঠিক এই দুই ঘরেও সেইখানেই আমাদের টাকাটা পোস্টিং দিতে হবে। যেহেতু এখানে নগদান ক্রেডিট, তাই আমি ক্রেডিট পাশে লিখছি। এবার এটা থেকে আমরা বিয়োগ করব, যেহেতু ডেবিট আর ক্রেডিট আসতেছে, তাহলে আমাদের টাকা 30,000 টাকা, কারণ 50,000 টাকা থেকে 20,000 টাকা বিয়োগ করলে 30,000 টাকা হয়, কারণ ডেবিট আর ক্রেডিটে বিয়োগ হয়। 4 নম্বর, পাওনাদার ডেবিট নগদান ক্রেডিট, তাহলে আমরা তার বিপরীত নামটা লিখবো পাওনাদার। যেহেতু নগদান হিসাব ক্রেডিট 5,000 টাকা, তাই আমরা 5,000 টাকা লিখতেছি ক্রেডিটে, এবং বিয়োগ করব 25,000 টাকা। এভাবেই কিন্তু আমরা চলমান জের সকটা করতে পারি। তাহলে কত সহজ যে টি সক আর চলমান জের সক, খতিয়ানটা কত সহজ, এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসে, ম্যাক্সিমাম সময় আসে এই অঙ্কটা, যে জায়গাটা থেকে অনেক সময় খতিয়ান করতে বলে, লেনদেন যে অধ্যায়টা আছে আমাদের, সেই লেনদেন থেকে আমাদের খতিয়ান করতে পারে, বিভিন্ন অঙ্ক থেকে আমাদের কিন্তু খতিয়ানটা করতে বলে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা এই বিষয়টা খুব ভালো মতো আয়ত্ত করবা, আর যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে বেশি বেশি করে দেখবা এবং সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সকলকে।